মানিকগঞ্জে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন 2013 বিষয়ে কর্মশালা হয়েছে। সকালে জেলা প্রশাসকদের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এই কর্মশালার আয়োজন করে মানিকগঞ্জ ডিসেবলড পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট এমডিপিওডি নামের একটি বেসরকারি সংস্থা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, এমডিপিওডির পরিচালক এন্তাজ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জোয়ারদার মোহাম্মদ মহিউদ্দিন ও স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়জুল হক সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।